জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মহিলা কর্মচারী সীনতার ভ্রুশীলতার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে। মহিলা কর্মচারীকে অফিসে ডেকে নিয়ে শীলতাহানি করা হলো কেন? নার্সিং কর্মীকে শীলতাহানির অভিযোগ জেলা মুখ্য স্বাস্থ্য উপ আধিকারিকের ACMOH বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় বহরমপুরের জেলা স্বাস্থ্য দপ্তরে ডেকে তার অফিসের মধ্যে শীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনায় জেলা মুখ্য স্বাস্থ্য CMOH আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ। ঘটনায় স্বাস্থ্য দপ্তরের ভিতরে বিক্ষোভ দেখায় বাম চাকরিজীবী সংগঠন। আমাদের দাবি ওই ACMOHকে তার চেয়ার থেকে সরিয়ে বা ছুটিতে পাঠিয়ে সর্বোচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল 4:30-5 নাগাদ আমরা একটা অভিযোগ পাই। আমাদের একজন ম্যাডাম দিদিমণি, উনি ANM পোস্টে আছেন, উনি এসে একটা কমপ্লেন করেন যে আমাদেরই কোনো একজন স্বাস্থ্য আধিকারিক, আমরা বলি উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা ACMOH, তার সাথে খারাপ ব্যবহার করেছেন। এবং হয়তো আপনারা যেটা শুনেছেন সেরকম উনি আমাকে এসে সেটা জানান। এরপরে আজকে সকালে উনি আমাদের কাছে একটা কমপ্লেন দেন। কালকে যেহেতু উনি খুব ছিলেন বলে আমরা আজকে সকালে ওনার কাছ থেকে পুরো অভিযোগটা লিখিত আকারে নিয়েছি, এবং যেটা নিয়ম আমাদের, আমরা সঙ্গে সঙ্গেই এটাকে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা বিশাখা কমিটি বলে, সেই বিশাখা কমিটিকে আমরা রেফার করেছি এটার তদন্ত করার জন্য। এবং যত তাড়াতাড়ি পারা যায় পূর্ণাঙ্গ তদন্তটা করবে। আমি রাজ্যের স্বাস্থ্য আধিকারিক যারা আছেন, আমাদের মাননীয় DHS সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকেও জানিয়েছি, এবং অফিসিয়ালি যা যা স্টেপ নেওয়া আমি কিন্তু যা যা দরকার এই ক্ষেত্রে বোল্ডলি নেব, একদম স্ট্রিক্টলি সেই প্রসিডিওরটা ফলো করব।